जवान মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ ঘোষকে জেলা পরিষদের ক্যান্ডিডেট করেছিল, তখন আপনি মন্ত্রী হয়ে এমএলএ হয়ে দলের মন্ত্রী হয়ে সেই কল্যাণ ঘোষকে আপনি হারিয়েছিলেন। আপনি দলের সামনে বিশ্বাসঘাতকতা করেননি। জারামলে সেচ দপ্তরে বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গ সরকারের রয়্যালটিকে পুরো ফাঁকা করে তলানিতে ঠেকিয়ে দেদার বালি চুরি করেছে। আজকে সে বেকার যুবকদের সামনে বড় বড় কথা বলে বেকার যুবকদের মসিয়া হতে চাইছে। যুব সমাজের প্রতিনিধি হিসাবে যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান। কেন যুব সমাজ পিছিয়ে পড়ছে? গতকাল ফেসবুক লাইভে এসে ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন। বিগত কয়েক মাস ধরেই তার দল বদলের জল্পনা চলছে। গতকাল দুপুর তিনটের সময় তিনি ফেসবুক লাইভ করেন। গতকালও তার কথাতেও স্পষ্ট হয়নি তার অবস্থান। আজ হাওড়ার মুন্সিরহাট চাঁদনি মোড়ে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ সভায় তীব্র ভাষায় রাজীবকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি গত পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিটে জেলা পরিষদের প্রার্থী কল্যাণ ঘোষকে হারানোর কথা উল্লেখ করে বলেন, দলের মন্ত্রী হয়ে এমএলএ হয়ে তৃণমূলের প্রার্থীকে হারিয়ে বিশ্বাসঘাতকতা করেননি। আর এ বিষয়ে জেলা পরিষদের মেন্টর কল্যাণ ঘোষও রাজীব বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন। তিনি নাম না করে বলেন, সেচ দপ্তরে বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে দেদার বালি চুরি করে সরকারের রয়্যালটি ফাঁকা করে দিয়েছে। তার মুখে কর্মসংস্থানের কথা মানায় না। বলে কর্মসংস্থান নেই বলে বাংলা থেকে অনেক লোক চলে যাচ্ছে। আরে এই পশ্চিম বাংলা তো অনেক দিন এসেছে। আপনি তো সুটপুট পড়া বাবু বাবা, আপনি তো বড় সব সমাজের পড়া, আপনি তো মন্ত্রী, আপনি তো বড় বড় মন্ত্রী। জান্নাত বা রাজার হাতে, জান্নাত বা স্বর্ণ রেখে, জান্নাত বিভিন্ন জায়গায়, দেখুন না বাংলার বাইরে থেকে কত মানুষ এখানে এসে কাজ করছে, দেখুন, দেখে আসুন। হাওড়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, জান্নাত বালিতে, জান্নাত লিলুয়াতে, জান্নাত বিভিন্ন জায়গায় কত মানুষ, বাইরের মানুষ এখানে এসে কাজ করছে, হ্যাঁ কি না বলুন না। লক্ষ লক্ষ মানুষ তো বিদেশে যাচ্ছে কাজ করার জন্য। তাহলে তো বলতে হবে নরেন্দ্র মোদী অপদার্থ, যে এখানে কাজ করবার সুযোগ দিতে পারেনি, তাই লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে। খোঁজ নিয়ে দেখুন, তার আত্মীয় স্বজনেরা সব বড় বড় পদে পার্মানেন্ট চাকরি পেয়েছে, আর যারা এখানকার বেকার যুবক রক্ত ছিঁড়েছে তাদেরকে সব কন্ট্রাকচুয়াল চাকরিগুলো দিয়েছে। ছ বছর ধরে ও আমাদের তলার লেভেলের সমস্ত কর্মী এবং নেতৃত্বকে যাতে আমার কাছে না আসে, এবং আমার কাছে যেসব কর্মী এবং নেতৃত্ব আসে তাদের বিরুদ্ধে মিথ্যে কেস দিয়েছে, এবং যারা ছোটোখাটো কাজ করে তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে। যে আপনি আপ্রাণ চেষ্টা করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে জেতানোর, তারপর কি এমন হলো যে আপনার সাথে দূরত্ব তৈরি হলো? কিছুই না, ও এখানে ডোমজুড়ে ব্যবসা তৈরি করলো এবং ও নিজেকে প্রতিষ্ঠা করতে পারলো। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে মুছে দিতে চাইলো, সেই জায়গায় লড়াই আর কিচ্ছু না। ও মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠা করা নয়, ও নিজেকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা অঞ্চলে একটা ককাস টিম তৈরি করলো। সেই ককাস টিমের বিরুদ্ধে আমার মতভেদ ছিল, তাই ওর ও আমাকে থেকে সরে গেল। আপনাকে হারানোর পরে, আমাকে হারাবার পরে সমস্ত কিছু থেকেই ওকে এ করেছিল, হাতে পায়ে ধরার পরে দিদি ওকে সুযোগ দিয়েছিল কাজ করার, কিন্তু সে কাজ করার বদলে সে তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করে চলেছে। শুনুন, উড়ে এসে জুড়ে বসলে না অনেক কথা বলা যায়। 2006 সালে এখানে এসেছিল, তারপর তার টিকিট খুঁজে পাওয়া যায়নি। এমনকি 2001 সালে মথুরাপুরে কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছিল, ওখানকার মানুষকে বলেছিল আমরা আমি হারিয়ে গেলেও হেরে যাবো, হারিয়ে যাবো না, কিন্তু সিম ফেলে দিয়েছিল গঙ্গার জলে। তারপরে 2004 সালে উলুবেড়িয়া লোকসভায় দাঁড়িয়েছিল, তখনও খুঁজে পাওয়া যায়নি আর, সিম গঙ্গার জলে ফেলেছে। 2006 সালে ডোমজুড়ে দাঁড়িয়েছিল, সিম যেই হেরে গেছে আর সিম মানুষ খুঁজে পায়নি।
আবার 2011 সালে যখন ক্ষমতায় এসেছে, যখন আমরা মমতা ব্যানার্জির, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি প্রত্যেকটা বুথে বুথে গিয়ে মমতা ব্যানার্জির পথ, মমতা ব্যানার্জির আদর্শ এবং জোড়া ফুলকে প্রতিষ্ঠা করেছিলাম, সেই অবস্থায় দাঁড়িয়ে ইতিহাসে সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিদি যখন ক্যান্ডিডেট করে, সেই অবস্থাতেও কিন্তু সেদিন কিন্তু কোনো মান অভিমান না রেখে মমতা ব্যানার্জিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে লড়েছিলাম এবং আমরা সফল হয়েছিলাম। আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমরা সকলে ডোমজুড়ে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সেদিন ঝাঁপিয়ে পড়ে আমরা সেদিন মমতা ব্যানার্জি পালক করে দিয়েছিলাম। আর সে করার জেতার পর থেকেই সে শুরু করলো গোষ্ঠীদ্বন্দ্ব, এবং শুধু গোষ্ঠীদ্বন্দ্ব না, হাওড়া জেলাতে যে জিনিস ছিল না প্রত্যেকটা জায়গাতে গিয়ে খাবলাতে শুরু করলো এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জায়গায় দুর্বল করার প্রচেষ্টা করলো। এখন 9.5 বছর ধরে ক্ষীর খেয়ে এখন এমন কিছু করে ফেলেছে যাতে ওকে বিজেপিতে যেতেই হবে, সেই জন্য সে তার দরজায় পা বাড়িয়ে রেখেছে।